আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনি পৃথিবীর যে কোনো ভাষা এক সেকেন্ডের ভিতরে আপনার আয়ত্তে নিতে পারবেন এবং যে কোনো ভাষায় কথা বলতে পারবেন। ইংলিশ, উর্দু, আরবি, ফার্সি, যে কোনো ভাষা হোক, আপনি আপনার ইচ্ছামতো ভাষায় আপনি কথা বলতে পারবেন। আর এর চেয়ে স্পেশাল বিষয় হচ্ছে, যারা আসলে ট্যুরিস্ট রয়েছেন, যারা আসলে চাচ্ছেন যে গোটা পৃথিবীকে ভ্রমণ করবেন, গোটা পৃথিবী দেখবেন, তো তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল। কাজ হচ্ছে, এই ভিডিওর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো ভাষায় কথা বলতে পারবেন এবং যে কোনো ভাষা আপনি জানতে পারবেন ইজিলি। তো এখন হয়তো আপনাদের কাছে আমার কথাগুলো একটু অদ্ভুত মনে হচ্ছে, তো পুরো ভিডিওটা দেখার পর আপনার এই ধারণাটি কিন্তু পাল্টে যাবে। সো বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আপনাদের একটি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। তো এজন্য আপনারা যে কাজটুকু করবেন, আপনার মোবাইল থেকে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি প্লে স্টোরে সার্চ বারে গিয়ে লিখবেন গুগল ট্রান্সলেটর। লিখার পর আপনি ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, আর ওই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করবেন। আর এখানে একটা বিষয় স্পষ্ট, আপনারা অবশ্যই এই অ্যাপটি দেখে, অর্থাৎ এই অ্যাপের লগ সব কিছু দেখে আপনি অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড দিবেন। তো ডাউনলোড হওয়ার পর আপনি জাস্ট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের স্পষ্ট, সেটা হচ্ছে আপনারা হয়তো আরও বিভিন্ন পারমিশন চাইতে পারে আপনাদের ক্ষেত্রে, তো আপনারা বিভিন্ন পারমিশনগুলো দিয়ে দিবেন। তারপর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা বয়েজ আইকন রয়েছে সবুজ, আপনি যদি এটার উপর ট্যাপ দিয়ে যা বলবেন সেটা কিন্তু এখানে ইংলিশ এবং স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট হবে। তো এখান থেকে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি হ্যালো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ এবং স্প্যানিশ ভাষা অলরেডি হয়ে গেছে। সো আপনারা এখানে বয়েজ শুনতে পারেন এটার উপর ট্যাপ করে। হোলা, তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব এবং এখানের ভাষাটা আমি চেঞ্জ করবো। এই জন্য এই ল্যাঙ্গুয়েজ অপশনে যদি আমি ট্যাপ করি, স্প্যানিশ বা ইংলিশ যে কোনো অপশনে যদি ট্যাপ করি, ইংলিশে ট্যাপ করলাম, ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসছে। তো এখান থেকে আপনি যে ভাষাতে কথা বলতে পারেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি বাঙালি সিলেক্ট করে নিলাম এবং স্প্যানিশে ট্যাপ করে এখান থেকে আমি উর্দুটা সিলেক্ট করে নিব, ঠিক আছে। বেশ খানিকটা নিচের দিকে গেলে আপনারা উর্দু ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবো। তো আপনারা আপনাদের ইচ্ছামতো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, যে ল্যাঙ্গুয়েজে আপনি যার সাথে কথা বলতে চাচ্ছেন বা কথা শুনতে চাচ্ছেন, তো আপনার ইচ্ছামতো করে দেবেন। তো আমি উর্দুটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আরও তিনটি অপশন আপনি দেখতে পাচ্ছেন। একটি দেখতে পাচ্ছেন কনভারসেশন এবং আরেকটি ক্যামেরার অপশন দেখতে পাচ্ছেন, এবং উপরের দিকে আপনি ইন্টারটেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি যে কোনো কিছু লিখে আপনার ইচ্ছামতো ভাষা ট্রান্সলেট করতে পারেন। তো আমরা এখন কনভারসেশন অপশনে ট্যাপ করছি এবং কনভারসেশন বিষয়টা আমি আপনাদেরকে একটু বুঝাই। ধরেন আপনি কোনো একটি দোকানে গেলেন বা কোনো একটি বিদেশের ক্ষেত্রে আমি বলি, ধরেন আপনি সৌদি আরবে গেছেন, তো এখানে যাওয়ার পর আপনার কোনো কিছু প্রয়োজন হচ্ছে যেখানে আপনি কিনবেন। তো এখন আপনি এমন একটি দোকানে গেলেন যে দোকানে গিয়ে আপনি কিন্তু উর্দু কিংবা আপনাকে আরবিতে কথা বলতে হবে, তো আপনি তো আরবি ভাষা জানেন না, এক্ষেত্রে আপনি কী করবেন? আপনি জাস্ট এই কনভারসেশন অপশনে এসে আপনি আপনার ভাষাটা বাংলাতে সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে বাংলা সিলেক্ট করে রাখবেন, আর এখানে আপনি আরবি কিংবা উর্দু বা যে ভাষায় যে দোকানে আপনি যাবেন, যে দোকানদার যে ভাষার বুঝবে সেই ভাষাটা আপনি এখানে সিলেক্ট করে আপনি জাস্ট আপনার ভাষায় কথা বলবেন এবং অটোমেটিক্যালি উর্দু বা আরবি ভাষায় সেটা ট্রান্সলেট হয়ে যাবে। এবং এখানে ভয়েস অপশন থাকবে, আপনি ভয়েস অপশনে ট্যাপ করে আপনি তাকে শোনাতে পারবেন, ঠিক আছে। তো এটা আসলে দেখিয়ে দিচ্ছি প্রসেস, তার আগে আপনাদের বুঝাচ্ছি। অপর প্রান্তে যখন আরবি কিংবা উর্দু ভাষার ব্যক্তি কথা বলবে, তখন আপনি এখানে যে অপশন রয়েছে উর্দু বা আরবি আপনি দেখতে পাচ্ছেন, ভয়েস অপশন রয়েছে, আপনি জাস্ট সেটাতে ট্যাপ করে তার মুখের আগে বা মুখের সামনে নিয়ে নেবেন, কথাগুলো জাস্ট ক্যাচ করবেন। ক্যাচ করার পর অটোমেটিকলি সেটা আপনার বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে এবং আপনি আপনার বাংলা ভাষাতে এখানে ভয়েস নামে অপশন পেয়ে যাবেন, জাস্ট আপনি সেটাতে ট্যাপ করবেন বা এখানে বাংলা লেখা উঠবে। তো আপনি লেখা দেখেও বুঝতে পারেন, আবার ভয়েস অপশনে ট্যাপ করলে আপনি ভয়েস শুনেও বুঝতে পারবেন, ঠিক আছে। সো এভাবে আসলে বিষয়টা হচ্ছে। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিই, আপনারা একটু দেখবেন। ভাই কাগজ আছে? ভাই কাগজ হ্যায়। ভাই কাগজের দাম কত? কাগজ কি কিমত কিয়া হ্যায় ভাই। তো আশা করি আপনারা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো এখন আসলে আমি উর্দু ভাষা থেকে ট্রান্সলেট করে আপনাদের শোনাবো বাংলাতে। তো এখানে আসলে আমি একজন মহিলার বয়স নিচ্ছি বা
নিলাম। তো এখানে আসলে ভয়েসটা আপনাদের শোনাবো না, আমি জাস্ট আপনাদের বাংলা যে ট্রান্সলেট বা কথা বলা হয়েছে, যে বাংলাতে যে ট্রান্সলেট হয়েছে বা বাংলাতে যে ভয়েসটা হয় সেটা আপনাদের শোনাচ্ছি। আর উর্দুতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠতেছে, তো শুনেন। কেমন আছো ভাই? ভাই আপনার নাম কি? তো এই ছিল আসলে আজকের পরিবেশনাটি বা ভিডিওটি এটা নিয়ে, অর্থাৎ আপনি এভাবেই যে কোনো মানুষের সাথে কনভারসেশন করতে পারবেন, কথা বলতে পারবেন, এভাবেই যে কোনো দেশের ভাষায় হোক আপনি কথা বলতে পারবেন। জাস্ট আপনার অ্যাপের ল্যাঙ্গুয়েজটা যদি আপনি সঠিকভাবে সিলেক্ট করতে পারেন বা ভাষাটা বোঝেন, সেক্ষেত্রে এরকমভাবে আপনি কথা বলতে পারবেন। তো এই অ্যাপের কিন্তু আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে ক্যামেরার ফাংশন আছে। আপনি যে কোনো জায়গাতে গেলেন, যাওয়ার পর আপনি ধরেন একটা একটা সাইনবোর্ড দেখলেন, তো সাইনবোর্ড দেখার পর আসলে এই সাইনবোর্ডে কী লেখা আছে আপনি বুঝতে পারছেন না, তো আপনি চাচ্ছেন আসলে এই লেখাটা যদি আপনার বাংলা বাংলাদেশের মতো হয়ে যায়, বাংলা ভাষা হয়ে যায় বা আপনার যে ভাষাটা আপনি চাচ্ছেন আপনার চাহিদা মতো ভাষা হয়ে যায়, সেক্ষেত্রে আসলে আপনার জন্য উপকার বা আপনি পড়তে পারবেন। তো আসলে জাস্ট এই অ্যাপের মাধ্যমে ক্যামেরা অপশনে গিয়ে আপনি যদি জাস্ট ফটো তুলেন এবং আপনার ভাষাটা সিলেক্ট করে দেন, তাহলে অটোমেটিকলি সম্পূর্ণ সাইনবোর্ডটি আপনার ভাষায় হয়ে যাবে এবং আপনি ইজিলি সেটা পড়ে নিতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপের হোম স্ক্রিন থেকে আমি এখান থেকে ক্যামেরা অপশনে ট্যাপ করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন অন হয়ে গেছে। তো এখন আমি এই লেখাগুলো আসলে বাংলা করব, উর্দু হয়ে যাবে যেহেতু উর্দু সিলেক্ট করা ছিল পূর্বে। তো এখানে এগুলো উর্দু হয়ে যাবে, আমি ছবি তোলার পর অটোমেটিকলি সেগুলো উর্দু হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ছবি তুললাম এবং দেখেন সাথে সাথে কিন্তু উর্দু হয়ে গেছে। সো এভাবে আসলে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার ভাষায় করে নিতে পারবেন, যে কোনো কিছু হোক। তো এই ছিল আসলে আজকের ভিডিও অ্যান্ড টিপস, এটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বা শেয়ার করে আপনার প্রিয়জনদের জানা শুরু করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পরিবেশনায় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।